নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান ফুড উইথ আশার আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শেয়ার করছি নিরামিষ দিনের জন্য একদম পারফেক্ট রেসিপি, বড়া দিয়ে সজনে ডাঁটা আলুর ঝোল। এই রেসিপিটা বানানো ভীষণ সহজ। এরকম একটা রেসিপি দিয়ে নিরামিষ দিনে গরম ভাত খাওয়াটা জাস্ট জমে যায়। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। বড়া দিয়ে সজনে ডাঁটা আলু ঝোল বানানোর জন্য আমি এখানে ভিজিয়ে রাখা ছোলার ডাল একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এক কাপ পরিমাণ ছোলার ডালকে আমি সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর জল ছেঁকে মিক্সি জারের মধ্যে নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 2 টুকরো পরিমাণ আদা কুচি, 2 কাঁচা লঙ্কা, 7 মতন লবণ। এবার এই ডালগুলোর একটা পেস্ট বানিয়ে নেব। মাঝে যদি জলের প্রয়োজন হয় অবশ্যই জল ব্যবহার করব। দেখতেই পাচ্ছেন ডালগুলো খুব ভালোভাবে পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এই পেস্টটাকে অন্য একটা পাত্রের মধ্যে বের করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন পেস্টটা কিন্তু একদম গাঢ় ঘন হয়েছে, একদম পাতলা বানাবেন না, এরকম ঘন পেস্ট বানাতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ কালো জিরে, আর 1/4 চা চামচের একটু বেশি পরিমাণ হিং। হিং দিলে এই বড়ার স্বাদটা অনেক ভালো হয়। সব কিছুর সাথে একবার ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এটাকে সাইডে রেখে দিচ্ছি। এই রান্নাটার জন্য এখানে আরও আমি 3 মিডিয়াম সাইজের সজনে ডাঁটাকে ছুলে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, 2 মিডিয়াম সাইজের আলুকেও মিডিয়াম আকারে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা মশলা বানিয়ে নেব, যার জন্য একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিলাম 2 কাঁচা লঙ্কা, 1 ইঞ্চ পরিমাণ আদা কুচি, 1 বড় সাইজের টমেটো কুচি। এবার এই সব কিছুকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এদিকে আমি বড়া ভাজার জন্য গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচ পরিমাণ রিফাইন অয়েল। তেলটা একটু ছড়িয়ে নিলাম। এবার তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি ছোলার ডালের ব্যাটার থেকে অল্প অল্প ব্যাটার বড়ার আকারে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই বড়াগুলোকে 2 পিঠ থেকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন বা সোনালি কালার হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব। বড়াগুলো অবশ্যই মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। বড়ার 2 পিঠ ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি, একইভাবে বাকি বড়াগুলোও ভেজে নেব। এবার নেক্সট স্টেপে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে কড়াইটাকে বেশ ভালোভাবে গরম করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ রিফাইন অয়েল। রান্নাটা আমি রিফাইন অয়েলে করছি, আপনারা চাইলে সর্ষে তেলেও করতে পারেন। তেল গরম হয়ে যাওয়ার পর ওর মধ্যে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ আর হলুদ। হলুদ আর লবণের সাথে আলুর টুকরোগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে প্রায় 2 মিনিট সময় ধরে হালকা ভেজে নেব। মিনিট 2 সময় ধরে মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে ভেজে নেওয়ার পর এর মধ্যে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা সজনে ডাঁটাগুলো দিয়ে দিলাম। সজনে ডাঁটাগুলো আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে মিডিয়াম ফ্লেমে প্রায় 1.5 থেকে 2 মিনিট সময় ধরে ভেজে নিতে হবে। এতে করে সজনে ডাঁটার যে একটা সবুজ গন্ধ থাকে সেটা চলে যায়, আর তরকারির মধ্যে সজনে ডাঁটাটা খেতে বেশ ভালো লাগে। সজনে ডাঁটা আর আলু ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। ওই তেলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 1 তেজপাতা, 1 শুকনো লঙ্কা, কিছু গোটা গরম মশলা, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ গোটা জিরে। এবার এই শুকনো মশলাগুলোকে কয়েক সেকেন্ডের জন্য একটু নেড়েচেড়ে ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো, কাঁচা লঙ্কা, আদার পেস্ট। দিয়ে দিচ্ছি ওই মিক্সি জার ধুয়ে সামান্য একটু জল। এখন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের কম হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালালের জন্য। দিয়ে দিলাম 1/2 টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 7 মতন লবণ। এবার মশলাগুলোকে বেশ ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব।
মশলা কষাতে কষাতে শুকিয়ে গেছে। এবার এর মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে বেশ ভালোভাবে তেল ছেড়ে যাওয়া পর্যন্ত কষিয়ে নেব। টোটাল আমি 4-5 মিনিট সময় ধরে লো মিডিয়াম ফ্লেমে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ভেজে রাখা আলু আর সজনে ডাঁটা দিয়ে দিলাম। সজনে ডাঁটা আলুর সাথে মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আরো মিনিট খানেক কষিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল। যেহেতু বড়ার ঝোল, সেই কারণে বড়া প্রচুর পরিমাণে জল অ্যাবজর্ব করবে, তার জন্য কিন্তু জলটা একটু দেখে বুঝে দেবেন। বেশ অনেকটা পরিমাণ আমি জল দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি। ঝোল ফুটে উঠেছে, এবার এর মধ্যে আমি ভেজে রাখা বড়াগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। সবকটা বড়া ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এবার ঢাকনা চাপা দিয়ে আলু সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। প্রায় মিনিট দশেক সময় ধরে রান্না করে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে নিলাম। দেখুন, ঝোলটা বেশ মেজারমেন্টে চলে এসেছে আর আলুটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণ ঘি আর 1 চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো। সব কিছু একবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তারপর ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 10-15 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর গরম গরম ভাতে পরিবেশন করবো।